গৃহের উপর গাছ পড়ে মৃত্যু কটা মহিলার পরিবারের খোঁজ নিল মাতৃভূমি সামাজিক সংস্থা করলো আর্থিক সহায়তাও এই সেই যে গড় চাপা পড়ে এখানে সাক্ষী বেগম লস্কর নামের মহিলার মৃত্যু হয়েছিল আমরা উল্লেখ করব এই সেই গাছ যে গাছ এখনো এখানে বিদ্যমান রয়েছে রয়েছে বিধ্বস্ত ঘরটিও সাক্ষী বেগমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে আজ আমরা চলে এসেছি সেই সাকিব বেগমের বাড়িতে যদিও উদ্বাস্ত পরিবার আমরা আগে উল্লেখ করেছি সাকিব বেগমের স্বামী রাজগোবিন্দপুরের বাসিন্দা এখানে থাকতেন রায়ত বা ভাড়াটে হিসাবে তো মৃত্যুর পরবর্তী সময়ে সাকিব বেগমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য তার বাবার বাড়ি সেই মাসিমপুর নিয়ে যাওয়া হয় সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে মাসিমপুর বদরপুরে তার বাবার বাড়ি রয়েছে তো সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে আমরা সেদিন রাতে অন্ধকারের মধ্যে আপনাদের সম্মুখে ভিডিও তুলে ধরেছিলাম আজ সেই সেই ধ্বংসাবশেষ বা সেই ছবি আমরা দিনের আলোয় আপনাদের সম্মুখে তুলে ধর তুলে ধরার চেষ্টা করছি আর একটা বিষয় এখানে আমরা আগে উল্লেখ করেছিলাম আমাদের পূর্বের ভিডিওতে আমরা উল্লেখ করেছি আর একবার আপনাদের সম্মুখে উল্লেখ করছি যে এখানে দুইটি উদ্বাস্ত পরিবার বসবাস করত একটি পরিবারের যে সাক্ষী বেগম যিনি মারা গিয়েছেন এবং স্বামী সহ তিন মাসের বা চার মাসের একটি শিশু সন্তান রয়েছে ওপর একটি পরিবার এখানে ছিল সেই পরিবারের সহিত সে পরিবারটি এখন এখানে রয়েছে সম্পূর্ণ উদ্বস্ত পরিবার গত কিছুদিন আগে একজন মহিলার স্বামী মারা যান তো তার পরবর্তী সময়ে দুইটি সন্তান নিয়ে সেই মহিলা এই গৃহের মধ্যে অবস্থান করতেন তো পরবর্তীতে যখন গৃহটি বিধ্বস্ত হয় তিনি কোন রকমে সে ঘর থেকে বেরিয়েছিলেন এবং গ্রামবাসীর সহযোগিতার তার ছোট্ট শিশু যে চার থেকে পাঁচ বছরের যে বাচ্চা তার ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব তাকে কিন্তু গ্রামবাসীরা সম্মিলিত ভাবে এসে পরবর্তীতে উদ্ধার করেন ভাগ্যিস এখানে আর সেই মহিলাকে ভাত দিলে আর কারো কম সে কিছু হয়নি শুধু একজনেরই প্রাণহানি ঘটেছে তো আমরা এখানকার সেই উদ্বাস্ত যিনি মহিলা অত্যন্ত অসহায় একটি পরিবার হত দরিদ্র পরিবার আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি আর আরো একটি বিষয় যে সেদিনের ঘটনা চাক্ষুষ করেছিলেন ঘটনার পরবর্তী সময়ে যারা তাৎক্ষণিক এই জায়গায় পৌঁছেছিলেন এখানে তারও একজন দুইজন রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি আর একটি বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করবো এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস আমরা দেখেছি কেউ কোন ধরনের বিপদে পড়ছে সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস উনাকে কিন্তু আমরা সক্রিয় হয়ে যেতে দেখি আজও তিনি এখানে উপস্থিত হয়েছেন আমরা ওনার সহিত কথা বলবো ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো আমিও বারো ইয়া গেছি ও বাচ্চা হগু ছোট হগুর লইয়া হগু রয়েছে জিওর তলে বেড়ার তলে ডাকিয়া গিয়া তানে হগর তনে লাইট হগু লইয়া তানে গেছি ইয়া কইছে ভাই আমার বাচ্চা ঘুরে বাসা হইয়া নেন মরি যার গিয়ে ঘরের ভিতরে ঘর ভরিয়া তুমি তোলা বাসা ইয়া আমার বাদেও দরজা দরি ঠেলা মারছে তাই বাদে আইসি না ইয়া দরজা খুলিয়া তুলুম ঘুরিয়া আইসি না ইয়া ওলা যোগু তুলা মারছে না ওবার ওগর মালিকা আরজন আইছেন আইয়া আরো তুলে কাইজো মুরুবি মানু আর মার খাতা রে গেছে আদে এইন ভারছে না বাদে আরো মানু বাজার সিলানি ভনি আছে সানি ভনি আরো দুই তিনজন জন আইয়া তুলা মারছেন তুলা মাত্র বার খতরে সময় তাই না আমার বাচ্চারা বেড়াতনে বার করে দিছে একটা গরর একটা দরকার তো আপনারা তো সাহায্য সহযোগ করছায় আরে আমরা আজকে বাগা বাজার গাও পঞ্চায়েত সমষ্টির রাজকাটে উপস্থিত হয়েছি রবিবার রাত্রে আমাদের সমস্ত উপত্যকা জুড়ে যে প্রচন্ড ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি হয়েছিল তাতে এই রাজঘাট অঞ্চলের এখানে আমরা অবগত হলাম যে সাকি বেগম লস্কর নামের একজন গৃহবধূ গা ঘরের মধ্যে গাছ চাপা পড়ে ওনার মৃত্যু হয়েছে সেই সঙ্গে এটাও আমরা অবগত হলাম যে ওনার চার মাসের এক শিশু পুত্র রয়েছে ঘটনাটা দুঃখজনক এবং স্বাভাবিক অর্থেই আমাদের এই অঞ্চলের মানুষ সবাই এই ঘটনার জন্য মর্মাহত তার পরিপ্রেক্ষিতে মাতৃভূমি সামাজিক সংস্থা আজকে আমরা এই রাজঘাটে উপস্থিত হয়েছি এই পরিবারের মধ্যে যারা ছিল এখানে আমরা এসে জানতে পারলাম যে এখানে দুইটা পরিবারই ছিল তো আমরা যিনি মারা গিয়েছেন ওনার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি যারা এখান থেকে জীবন্ত উদ্ধার হয়েছেন তাদেরকেও যে উপরালা রক্ষা করেছেন তার জন্য আমরা উপরালার কাছে আমরা আমরা আরও ভবিষ্যতে যাতে ওনাদের প্রতি আশীর্বাদ থাকে সেই কামনা করছি আজকে আমার সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন আমার মাতৃভূমি সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি অশোক দাস স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন আমাদের সংস্থার অন্যতম সদস্য সুদীপ বিশ্বাস আমরা যেখানেই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হোক কোনো অঘটন হোক আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার এই সমস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করার আমরা একটা চেষ্টা করি এবং সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে আমরা সাময়িক আমাদের সংস্থার পক্ষ থেকে কিছুটা আর্থিক সহায়তা আমরা আজকে এখানে করেছি এবং আগামী ভবিষ্যতে যাতে এই অঞ্চলে আমি এসেছি কিন্তু এখানে অনেকও গৃহ আজকে আমার সামনেই যেটা আছে এটা দেখলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হয়তো কোনো না কোনো কারণবশত অন্তর্ভুক্ত হয়নি যাই হোক এখানে সরকারের প্রতিনিধি যারা আছেন আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলে এই অঞ্চলের যে কাঁচা গৃহ যেগুলো আছে এইগুলাকে কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এনে নির্মাণ করা সম্ভব হয় তো সেই চেষ্টা আমরা রাখবো এবং যিনি প্রয়াত হয়েছেন গৃহবধূ ওনার এবং ওনার পরিবারের প্রত্যেকের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এই বেটিও জন দরজা তুফানো লেগে বারইয়া আমার ঘর হইলো ইয়া আমার ঘরের দরজাটা আমার এই কলি লাইছেন আমার বাচ্চা বাচ্চাটা বাসা ইয়া

ও ঘরের মারোইটা আমার খান্দ লইছে লইয়া তুলা মারছি তুলা মারা আমারে আমার বাঘর তখন একলা আমার শক্তি আর কুলাইছে না তখন আমি কৈছে তুমি বাঁচাও বাঁচাও তখন মানুষ আইবা ও ঘরের মুরব্বী বেটা বাড়ি আইসুন খুব বয়স্ক মানুষ তাই তখন তাই আইয়া কিচ্ছু করবার মতন কুন্তান নাই তার ঘরে আইছে আমার একটা ছোট বাইশার ঘর বাড়িতে আইসি আইয়া আসলে তারে কইছি তোলা দর হ্যাঁ ধরছে একসাইডে দরিয়া হেউ আমরা দুইজনে বাচ্চা বাঘ করতাম না আৰু মানুহ চাহ আছিলে নি শুনি আৰু দুইজন আহিছ আবাৰ হেৰি বচ্চা টাৰে বাকি